কাছে কইলেন, নবীজি আল্লাহর হুকুম, হেতার বাপেরে লইয়া আইলে হেতার বাপেরে জিজ্ঞাসা করবেন তোমার মনে কি দুঃখ আছে যা জগতের কারো কাছে তুমি মুখে প্রকাশ করছো না, সেই দুঃখটা আমার কাছে আগে কও, তারপরে তোমাদের বাপ্পুতের বিচার। বস এই কথা কইয়া জিব্রাইল গেলেন গা, ছেলে তার বাপরে লইয়া রসুলের কাছে আইল। রসুল জিজ্ঞাসা করলেন, বললেন যে তোমাদের পিতা পুত্রের কথাবার্তা পরে হবে, আগে বাপরে যে কইলেন তোমার মনে কি দুঃখ আছে যা আজ পর্যন্ত মুখ দিয়া কোনো মানুষের কাছে প্রকাশ করছো না, সেই দুঃখের কথাটা আগে কও, তারপরে তোমরা বিচারিব। বুঝে থাকলে বলুন তো, এই বেটার মনে একটা দুঃখের কথা আছে, রসুল কেমনে জানলেন? হ্যাঁ, আল্লাহ জিব্রিল ফাটাইয়া নবীরে খবর দিয়া দিছেন, হিগান খানা হিগান খানা, খালি কয় বেটা বাপরে লইয়া আইসে, আর নবী জিজ্ঞাসা করছেন তোমার মনের দুঃখটা যারে যে দুঃখটা কারো কাছে কইছো না হিডা কও, নবী গায়েব না জানলে তার মনের দুঃখ আছে জানলেন কেমনে? সেই দল যেমন বাটফার, এই দলও বাটফার। সেই দলে হাদিস লইয়া বাটফারি করে, অর্ধেকটা কয় অর্ধেকটা কয় না, এই দল এই দলে কোরআন লইয়া বাটফারি করে, অর্ধেকটা কয় অর্ধেকটা কয়। হাদিস কোরআন নিয়া বাটপারি করিয়া আল্লাহর সরল বান্দারে নবীর নিরীহ উম্মতরে দুঃখা দেওয়া যাবে? কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহর বিচারে আল্লাহকে দুঃখা দেওয়া যাবে না। কোন কবি বলেন, কারেহা বা খলকে দারি জুমলারাস, কারেহা বা খলকে দারি জুমলারাস, বা খুদা তাজবীর হিলা কায়রাস। সারা দুনিয়ার মানুষের সাথে পার্সেলিটি বাটপারি দুঃখাবাদী করা যেতে পারে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে এইগুলি চলবে না। নবী গায়েব জানেন বলেই ওই লোকের বাপের মনের কথা জানেন না? আল্লাহ জিবরিল ফাটাইয়া জানাইয়া দিছেন। নবী জিজ্ঞাসা করলেন, এই ছেলের বাপেরে তোমার মনে একটা দুঃখ আছে যেটা মুখ দিয়া প্রকাশ করছো না, আজ পর্যন্ত কোনো মানুষের কাছে তোমার মনের সেই দুঃখটা আমারে কও। বাপে কয়, হুজুর হে আজকে আপনার কাছে বিচার দিছে, হে রুজি করে আর আমি খরচ করে ফেলাই। এমন একদিন ছিল সে যদি খানা না খাইছে তাহলে হের মায়ে, আর আমি কুলো লইয়া সারা রাত বইয়ে রয়েছি, আমাদের পেটে দানা বানি গেছে না। এমন একদিন ছিল তার যদি কোনো অসুখ বিসুখ হয়েছে, সারা রাত হে আর আমি আরে কুলো লইয়া রাত কাটাইছি, আমরা এক মুহূর্ত ঘুমাইছি না। আপনাদের সকলেরই এমন দিন ছিল, অতীতে কি আপনাদের এমন দিনও ছিল যেদিন বাফে খালি রুজি করতেন আর আমি খালি খরচ করতাম? কতদিন পর্যন্ত? ওই সময় কি বাফে আমার বিরুদ্ধে কেউ কাছে গিয়ে বিচার দিছে যে বিচার করে দেন আমি খালি রুজি করি আর আমার ভূতে খালি খরচ করে কেন? হুজুর আজকে হে বিচার দিছে, হে রুজি করে আর আমি খরচ করে ফেলাই, এক পয়সাও না। তার রুজি করা পয়সা আমি তার মায়ের আর তার বোনের খাওয়াই, আমি এক পয়সাও খাই না। এই দুঃখটাই আমার মনে যে হের ছোটবেলা আমি কি করলাম আর আজকে আমার সাথে কি করলো। বাফের কথা শুনিয়া রসুল বলেন, আন্তা ওয়া মালুকা লিয়াবিকা, তুমিও তোমার বাফের, তোমার কামাই করা ধন সম্পদ তোমার বাফের, হইছেনি বিচারের রায়, তুমিও তোমার বাফের, তোমার কামাই করা ধন সম্পদ তোমার বাফের। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এক বেটা গিয়া তার ছেলের বিরুদ্ধে বিচার দিছে, হুজুর হে আমার কথা শুনে না, আপনি বিচার করে দিন। আসেনি আমাদের সমাজে এমন বাবা যার ছেলে তার কথা শুনে না? উমর জিজ্ঞাসা করেন, ছেলে তোমার কথা শুনে না, ছেলের কি নাম রাখছিলা? বলেন তো আপনারা, ছেলের নাম রাখে বাফে 27 বৎসরের সময়, 7 দিন পরে জন্মের সন্তান জন্ম হইছে পরে 7 দিন পরে ছেলের কি নাম রাখছিল? কয় ছেলের নাম রাখছিলাম জুল। আমরা রাখি জুয়েল, আর হেবা রাখছি জুল। কেউ রাখে ট্যাবলেট,
আমি কই ট্যাবলেট যখন রাখতে পারো তার একটার নাম তো ইঞ্জেকশনও রাখতে পারো। কেউ রাখে বেবি, আমি কই বেবি যদি একটা সন্তানের নাম রাখতে পারো তার একটা সন্তানের নাম তো ইন্টারডিস্ট্রিক্টও রাখতে পারো। তামসা না, হাসির কথা না, প্রত্যেকটা সন্তানের পাওনা আছে মা বাপের কাছে। সপ্তম দিনে একটা এমন একটা বালা নাম রাখতো যে নামটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। বুঝে থাকলে বলেন এটা কার কাছে কার পাওনা। সাত দিনের দিন এমন একটা সুন্দর নাম রাখা যে নামটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। এই পাওনাটা কার কাছে কার? মা বাপের কাছে সন্তানের ফল। যারা বাদল নাম রাখল, বাদল যদি একটার নাম রাখো তো খরা হতো আর একটার নাম রাখতে হবে। শাওন যেটা যদি একটা সন্তানের নাম রাখো তো বাদও আর একটা সন্তানের নাম রাখতে পারো। এইগুলি কি সন্তানের পাওনা দেওয়ার মতো নাম না সন্তানের সাথে বেইনসাফি? উমর জিজ্ঞাসা করলেন ছেলের বাপেরে, যেই বাপে ছেলের বিরুদ্ধে বুসার দিয়েছিল কথা শুনে না, এই ছেলের বাপেরে উমর জিজ্ঞাসা করলেন ছেলের সাত দিনের সময় নাম কি রাখছিল? কই জুরুল। উমর বলেন তুমি সাত দিনের সময় ছেলের পাওনা দিছ না, এই জন্য আজকে ছেলে তোমার পাওনা দেয় না। উমরের আদালতের বিচার বুঝে থাকলে বলেন মা বাবা এবং সন্তানের ভাওনা একতরফা না উভয় পক্ষে? আমরা যারা মা বাপ ওইছি, মা বাপ ওইতাছি, আমরা যদি শুরুর থেকেই সন্তানের ভাওনা দিয়ে আসি, যেদিন সন্তান যোগ্য হবে সেদিন সন্তান অবশ্যই আমার পাওনা দিবে। মা বাবার কাছে সন্তানের পাওনা হইল সন্তানকে এই সমস্ত আদব কায়দা শিক্ষা দেওয়া, সন্তানের পাওনাগুলি দিয়া দেওয়া। আর সন্তানের কাছে মা বাবার পাওনা হইল জীবন বর তাদেরকে সন্তুষ্ট রাখা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলেন তোমার রব, তোমার পরওয়ারদিগার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন তোমার উপর একমাত্র আল্লাহর ইবাদত করা। তোমার রব ফরজ করে দিয়েছেন তোমাদের উপর একমাত্র আল্লাহর ইবাদত করবা। সাথে সাথে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করা তোমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। কথাটার পাশাপাশি আরেকটা ফরজের কথা উল্লেখ করছেন, সেটা হলো তোমরা যারা কোনো না কোনো মা বাবার সন্তান, এরকম কেউ এখানে আসেনি যে আমি কোনো মা বাবার সন্তান না, ওগুলোই মা বাবার সন্তান। আল্লাহ বলেন তোমরা যারা কোনো না কোনো মা বাবার সন্তান তোমাদের উপর আর একটা ফরজ, এক নম্বর ফরজ আল্লাহর ইবাদত গেল যা, এক নম্বর ফরজ কি তোমাদের উপর যারা কোনো না কোনো মা বাবার সন্তান তোমাদের উপর আর একটা ফরজ, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। তাহলে আমরা যদি কোনো না কোনো মা বাবার সন্তান হইয়া থাকি তাহলে আমাদের উপর আর একটা ফরজ কি আছে? মা বাবার সাথে সদ্ব্যবহার করো। মুফাসসিরিন কেরাম লিখছেন আল্লাহর ইবাদত এর পাশাপাশি মা বাবার সদ্ব্যবহারের কথা বললেন কেন? সমস্ত মা বাবার সন্তানেরা মনে রাখা দরকার, আল্লাহ যেমনভাবে বান্দাকে কোনো কাজের আদেশ করেন নিজের স্বার্থে নয় বান্দার উপকারের জন্য, না আল্লাহর কোনো স্বার্থ আছে? আপনারা নামাজ দিয়ে আল্লাহর কোনো উপকার হবে? আপনাদের রোজা দ্বারা আল্লাহর কোনো উপকার হবে? নামাজ রোজার আদেশ করলেন কেন?
নিজেদের উপকারের জন্য। নামাজের দ্বারা কি উপকার হবে? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়ো যদি বেহেশতের চাবি হইবা। আমি নামাজ পড়ি যদি আল্লাহর একটু উপকার হইব না? আমি বেহেশতের চাবি পামু। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জান্নাতুল লিন-নাস, রোজা রাখো যদি জাহান্নাম থেকে বাঁচতে পারবা। তা আমি রোজা রাখলাম, আল্লাহর হুকুম পালন করলাম, আল্লাহর কোন কাজে লাগলো? আমার জাহান্নাম থেকে বাঁচার কাজে লাগলো। বুঝে থাকলে বলুন, আল্লাহ বান্দাকে কোনো কাজের আদেশ করেন নিজের স্বার্থে না স্বার্থহীন? আল্লাহর পরে সমস্ত জগৎ জুড়ে মানুষের জন্য যদি আল্লাহর পরে যদি আর কোনো স্বার্থহীন থাকে, তে আছে তোমার মা বাপ। মা বাপে যদি সন্তানদের কোনো কাজের হুকুম করে, নিজেদের সুখ শান্তির জন্য নয়, সন্তানের ভবিষ্যতের সুখ শান্তির জন্য করে। সমস্ত জগৎ জুড়ে সর্বপ্রথম নিঃস্বার্থ হলেন আল্লাহ, আর আল্লাহর পরে সর্বপ্রথম নিঃস্বার্থ ব্যক্তি হল তোমাদের মা বাবা। তাই আল্লাহ বলেন, প্রথমে তোমাদের উপর ফরজ করে দিলাম আমি আল্লাহর ইবাদত করবা, আর দুই নম্বরে তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। কি ব্যবহার? সৎ ব্যবহার। সৎ ব্যবহারের ব্যাখ্যা করে আল্লাহ নিজেই বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফাকুল লাহুমা উফিওয়ালা তানহারুহুমা, তোমরা কেউ যদি মাকে অথবা বাবাকে অথবা উভয়কে নিজের জীবনে পাও, বিশেষত মা বাবার বৃদ্ধ অবস্থায় যদি পাও, তাহলে তাদের সাথে সৎ ব্যবহার কেমনে করবা? আল্লাহ বলেন, তারারে উফ কইও না। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, না কথাটা একটু কঠিন আছে। মা বাবার সাথে সৎ ব্যবহার কেমনে করবা? তারারে উফ কইও না। আমি আপনারা জিজ্ঞাসা করি, যে কাউকে কষ্ট দেয় হে উফ কয় না? যে কষ্ট পায় হে উফ কয়? তে সন্তানে উফ কইত না, কইলে তো বোঝা গেল যে মা বাপে সন্তান দে কষ্ট দিল। তে এইটা আল্লাহ দিয়ে উল্টা কথা কইল নাকি? সন্তানে যদি মা বাপের সাথে সৎ ব্যবহার না করে, তাহলে উফ কইব কে? মা বাপে। আল্লাহ দিয়ে সন্তান দে কয় উফ কইও না, ঘটনাটা কি? এর একাধিক ব্যাখ্যা আছে, এর মধ্যে মুফাসসিরিনে কেরাম একটা ব্যাখ্যা লেখছেন এই, যে তোমার মায়ে তোমার বাপে তোমারে যদি কোনো হালাল কাজের আদেশ করে, হালাল কাজের কেন? কারণ হাদিস শরীফে রাসূল কারীম ইসলাম বলে রেখেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মা হোক বাবা হোক পীর হোক উস্তাদ হোক সরকার হোক মহাসরকার হোক, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যে হুকুম করবে তার হুকুম মানা যাবে না। এই জন্য মা বাবার হুকুমের কথা কোন ক্ষেত্রে? আল্লাহর হুকুম ছাড়া হালাল কাজের হুকুম যদি করে, মা বাপে যদি হারাম কাজের হুকুম করে মানা যাবে না। মা বাপে যদি তোমারে কোনো হালাল কাজের হুকুম করে, আর হুকুমটা যদি তুমি ঠিক মতেই পালন করো, পালন কইরা যদি তারারে শুনাইয়া কও উফ, কে উফ কইল? সন্তানে। হুকুম লঙ্ঘন কইরা উফ কইল না পালন কইরা? মা বাপে কোনো হালাল কাজের হুকুম করলে, হুকুমটা ঠিক মতো পালন কইরাও যদি তারারে শুনাইয়া উফ কও, যে উফ কইয়া তুমি বুঝাইলা যে তোমার হুকুমটা পালন করতে আমার কষ্ট হইছে, মা বাপরে উফ কইয়া কি বুঝাইল? হুকুম পালন করতে কষ্ট হইছে, অসৎ ব্যবহার করেছ মা বাবার সাথে। মা বাপের মুখের উফ উচ্চারণ অসৎ ব্যবহার, না সন্তানের মুখের উফ উচ্চারণটাই অসৎ ব্যবহার?
কি সন্তানের মুখে উচ্চারণ করলে অসৎ ব্যবহার কেমনে? মা বাপে তোমার হালাল কাজের হুকুম করছে, তুমি হুকুম ঠিক মতেই পালন করছো, অসৎ ব্যবহার কি? অসৎ ব্যবহার হইল এরপরেও যদি তুমি তারারে শোনাইয়া উফ কও, ইস কও, আর ব্যবসায় কই উফ, আর আমরা কই ইস। ইস ইস কয় কোন সময়? আরাম পাইলে না কষ্ট পাইলে? মা বাপে হালাল কাজের হুকুম দিছে, হুকুমটা ঠিক মতো পালন করছো, এরপরে ইস কইছ, এই ইস কইয়া মা বাবার সাথে অসৎ ব্যবহার করছ, তাহলে মা বাবার সাথে সৎ ব্যবহার কেমনে হইব? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, বিষণ্ণ বদনে নয়, হাসি মুখে মা বাবার আদেশ পালন করলে সৎ ব্যবহার হবে। বিরক্তি মনোভাব নিয়া নয়, হাসি মুখে মা বাবার হুকুম পালন করলে হবে সৎ ব্যবহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরজ করে দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করবা আর মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। সৎ ব্যবহারের সামান্য ব্যাখ্যা বুঝে আসলো? তাদের হুকুমটা পালন করে ফেললেই সৎ ব্যবহার হয় না? খুশি মনে ত্যক্ত বিরক্ত হইয়া পালন করলেও অসৎ ব্যবহার, ত্যক্ত বিরক্ত হইয়া পালন করলেও অসৎ ব্যবহার। তবে আল্লাহর ফাওনার বেলায় যেমন একতরফা নয়, আল্লাহরও ফাওনা আছে বন্দার কাছে, বন্দারও ফাওনা আছে আল্লাহর কাছে, মা বাবা এবং সন্তানের বেলায়ও একতরফা নয়, মা বাবারও ফাওনা আছে সন্তানের কাছে, সন্তানেরও ফাওনা আছে মা বাবার কাছে। যেই মা বাবা সন্তানের ফাওনা দেয় না, সেই সন্তান এই মা বাবার ফাওনা দেয় না। একতরফা না উভয় পক্ষে? একতরফা কথা কইয়া ছেড়ে দিল তো হেরার কতই, যারা হাদিসের অর্ধেকটা কয় অর্ধেকটা কয় না, কোরআনের অর্ধেকটা কয় অর্ধেকটা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহর কিতাবের এক অংশ মানবা আর এক অংশ মানতো না? এমন কাজ যারা করবে, আল্লাহর কিতাবের এক অংশ মানে আর এক অংশ লুকাইয়া রাখে, এই পর্যন্ত এই স্বভাবের দুই দলের ইঙ্গিত দিছি আপনাদেরকে আমি। এক অংশ মান, এক অংশ মানে আর এক অংশ লুকাইয়া রাখে। আল্লাহ বলেন এদেরকে দুইটা শাস্তি দেব, একটা দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর বঞ্চনা, আর একটা পরকালের জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। বুঝে থাকলে বলুন, কথাগুলি একতরফা শুনবেন না উভয় পক্ষে শুনতে হবে? তাইলে যেমনভাবে বন্দার কাছে আল্লাহর ভাওনা আছে, তেমনিভাবে আল্লাহর কাছেও বন্দার ভাওনা আছে। যেমনভাবে সন্তানের কাছে মা বাবার ভাওনা আছে, তেমনিভাবে মা বাবার কাছেও সন্তানের। বলতে পারবেন আল্লাহ এবং বন্দার মধ্যে ভাওনা কি? আল্লাহর ভাওনা হইল বন্দার কাছে এবাদত, আর বন্দার ভাওনা হইল আল্লাহর কাছে জান্নাত। হাদিস শরীফে রাসূল করিম সুসাম বলেন, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যেই সন্তান সৎ ব্যবহার করে মা বাবারে খুশি করতে পারল, এই সন্তান আল্লাহকে খুশি করে নিল। যেই সন্তান সৎ ব্যবহার করে মা বাবাকে খুশি করতে পারলো না, এই সন্তান আল্লাহকে খুশি করতে পারলো না। বুঝে থাকলাম না? বলুন, মা বাবা সন্তানের কাছে মা বাবার ভাওনা আগে না মা বাবার কাছে সন্তানের ভাওনা আগে? সাত দিনের সন্তানে ওই আপনার হুকুম মতো চলতো না? সাত দিনের সন্তানদের আপনি তার ভাওনা আগে দিতেন?
একতরফা দাবি দেওয়া চলে না, দাবি দেওয়া উভয় পক্ষে হয়। আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যেও পর্যন্ত যদি ভাবনাটা একতরফা না হইয়া থাকে, মনে আসেনি কথা, আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে ভাবনাটা একতরফা না উভয় পক্ষে, তাহলে মা বাবা আর সন্তানের বেলায়, স্বামী এবং স্ত্রীর বেলায়, ছাত্র এবং শিক্ষকের বেলায়, উস্তাদ ইয়া পীর এবং মুরিদের বেলায়, আলেম এবং আওয়ামের বেলায়, সরকার এবং পাবলিকের বেলায়, উভয় পক্ষে। তফসিরের কিতাবে লেখেছেন, তুমি যদি মানুষ হইয়া থাকো তাহলে ফিরিস্তার অভাব না আছে তোমার কাছে, জীব জানোয়ারের অভাব না আছে তোমার কাছে। যেমনভাবে ফিরিস্তার কাছে মানুষের পাওনা আছে, জীব জানোয়ারের কাছে মানুষের পাওনা আছে, তেমনিভাবে মানুষের কাছে ফিরিস্তার পাওনা আছে, মানুষের কাছে জীব জানোয়ারের পাওনা আছে। একটা হইলো আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে, আর একটা হইলো সন্তানের মধ্যে আর পিতা মাতার মধ্যে। সন্তান এবং পিতা মাতার মধ্যে যত দেনা ভাওনা আছে, এই শুধু এই সবগুলি আলোচনা করতে গেলে একদিনের কাম। শুধু একটা পাওনার কথা আলোচনা করলাম আজকে, যে বাবার কাছে, মা বাবার কাছে সন্তানের যত ভাওনা আছে এর মধ্যে একটা হলো সাত দিনের সময় মন্টু নাম রাখবে, নানটু, ফলটু, সলটু, মাথা ফাতলা, খেতা ফাতলা, না সুন্দর নাম, কেমন সুন্দর নাম, যেটা শুনলেই বোঝা যায় মুসলমানের বাচ্চা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে